بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

প্রিয় দিনী ভাই বালাগাল উলিয়া বিকামালিহি এটা কোনো দুরুদ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আসেনি কোনো সাহাবী তাবে তাবে তাই এবং কোনো ইমাম থেকে আসেনি এটা পরবর্তীতে অনেক পরে এসে শেখ সাদি তিনি 1200 খ্রিস্টাব্দের পরে এই বালাগাল উলা বিকামালিহি এই কবিতাটা রচনা করেছেন বালাগাল উলা বিকামালিহি এই কবিতা এবং শেখ সাদির ব্যাপারে আমাদের এই দেশের আলেম ওলামারা বিভিন্ন ধরনের

এই বালাগাল উলা বিকা মালিহি এই কবিতার ব্যাপারে এবং শেখ সাদির ব্যাপারে বললেন যে বালাগাল উলা বিকা মালিহি শেখ সাদি ইনি প্রথম তিনটা লাইন বালাগাল উলা বিকা মালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিয়া ওয়া খিসালিহি এই অংশটুকু একদিন তাহাজ্জুদের সালাতে সালাতের পর লিখলেন অর্থাৎ তিনি চিন্তা করলেন আমার এই দীর্ঘ জীবনে অনেক কিছুই তো লিখলাম রসুলের নামে তো কিছু লিখলাম না সুতরাং কিছু লেখা দরকার এই মনে করে তিনি তাহাজের সলাতে পর এটুক লিখলেন লেখার পর কলম থেমে গেল তিনি আর লিখতে পারলেন না পরের দিন আবার তাহাজ সলাদের পরে আবার লিখতে শুরু করলেন কিন্তু এরপরে কি লিখবেন সেটা আর লিখতে পারছেন না এরপর তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্নে নাকি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এসে বলছেন শেখ আদি তোমার কি হয়েছে তখন তিনি বললেন আমি জীবনে অনেক কিছু লিখেছি আমার কলম কখনো থেমে যায়নি কিন্তু আজকে আপনার আমি কিছু লিখতে যে আমার কলম থেমে গিয়েছে আমি লিখতে পারছি না আল্লাহ রসুল বললেন তুমি কি লিখেছো তখন তিনি সেই তিন লাইন পরে শোনালেন এরপর আল্লাহ নবী নিজেই বললেন সন্ধ্য আগে ভাই এটা এটা যদি এই ঘটনা যদি শেখ সাদি না বলে থাকে তাহলে অন্য কেউরা অন্য কেউ এটাকে মার্কেট চালু করার জন্য এটা বানিয়েছে আর যদি শেখ সাদী নিজেই এ গল্প বলে থাকে তাহলে কোনো সন্দেহ নেই সে যে একজন মিথুক কারণ শেখ সাদী সে নিজে একজন কঠোরপন্থী শিয়া এবং সে এই বেদআত চালু করার জন্য হয়তো এই মিথ্যা কথাটি বানিয়েছে মনে রাখার চেষ্টা করুন যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম এর স্বপ্নের কথা বলে সে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে এই দুরুটা রাসুল সাল আলী সাল্লাম নিজে স্বীকৃতি দিয়েছেন এবং বাকি অংশ নিজের রাসুল লিখে লিখে দিতে বলেছেন সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ একটা দূর হতে পারে অথচ দিনী ভাই

সম্মানিত দিনি ভাই বালাগান উলা বিকামালিহি এটাকে কি দরুদ হিসেবে পড়া যাবে কখনো এটা দরুদ হিসেবে পড়া যেতে পারে না এটা তো দরুদ নয় এবং এটাকে যদি কেউ দরুদ হিসেবে পড়ে তাহলে অবশ্যই সেটা বিদআত হবে এটাকে যদি কেউ স্বভাব মনে করে পড়ে সেটাও বিদআত হবে এটা অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা দেওয়ার পর মারা যাওয়ার প্রায়

কোন কবিতা বা এগুলো পাঠ করে সবের আশায় নয় রাসূলের मोहब्बतে সেগুলো করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য কবিতা তৈরি করা তার জন্য ইসলামী সঙ্গীত তৈরি করা তার मोहब्बतে সঙ্গীত পরিবেশন করা এগুলো নাজায়েয নয় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে তিনি কাফেরদেরকে প্রতিহত করেছেন

খ্রিস্টানরা ইসাইফ মারিয়ামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে আমাকে নিয়ে সেইভাবে বাড়াবাড়ি করো না সুতরাং এটা বাড়াবাড়ি করা যাবে না সম্মানিত দিনী ভাই বালাগাল উলা

সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় এসেছেন এবং এই হাদিসটা আপনারা সহিহ বুখারী তোকিতাবুল তাফসিরে পাবেন হাদিস নম্বর 4797 তাহলে এই হাদিসটা আমাদেরকে স্পষ্ট করে দেয় যে রাসূলের নামে নিজের মত করে দরুদ পড়ার কোনো সুযোগ নেই রাসূল নিজেই দরুদ বানালেন না বরং ওহী আসার পরে তিনি সে দরুদ সাহাবা کرامকে শিক্ষা দিলেন সুতরাং দরুদ নিজে থেকে বানানোর কোনো সুযোগ নেই

Amin. Assalamu'alaikum warahmatullahi wabarakatuh.